ভোটের আগে অবশেষে দেশজুড়ে সিএ কার্যকর আবেদন করা যাবে পোর্টালে আবেদন করতে পারবেন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুরা ধর্মীয়ভাবে আশ্রয় নেওয়াদের জন্য সিএ নাগরিকত্ব কারার জন্য নয় আশ্বাস বিজেপি শুধুই ভাঁওতা নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকব না হুঙ্কার মমতার সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য হাইকোর্টের সিবিআই নির্দেশই বহাল পঞ্চাশ দিনেও কেন ধরা যায়নি শেখ শাহজাহানকে জানতে চাইল সর্বোচ্চ আদালত শিক্ষামন্ত্রীর সঙ্গে চতুর্থ বৈঠকেও কাটল না এসএলএসটি জট আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এজির সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী তৃণমূলের টিকিট না পেয়ে কি পদে ফিরছেন অর্জুন জল্পনা জিয়ে রাখলেন ব্যারাকপুরের সাংসদ ভোটের টিকিট না পেয়ে এবার অভিমানী সায়ন্তিকা মাটি কামড়েই পড়েছিলাম কেন দেয়নি সেটা তো আমি বলতে পারবো না জানতে পারতাম হয়তো আমার জন্য সেই জিনিসটা ভালো হতো নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা কাজে এলো না এসবিআই টাল বাহানা আজকের মধ্যে তথ্য না দিলে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি ভোটের আগে কেমন আছে শ্রীরামপুর কি বলছেন সাধারণ মানুষ কি বলছেন নেতানেত্রীরা ঘুরে দেখলেন তনিমা সেন তারকার চোখে তারকা কেন্দ্র বিকেল সাড়ে পাঁচটায় সিএ এর নামে ছলনা পাল্টা মুখ্যমন্ত্রী আজ নবসূত্র পর্ষদের সঙ্গে বৈঠক হাবড়া সভায় কি বার্তা মমতার কলকাতায় কি বলবেন অভিষেক ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত আটটায়